সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পোশাক কারখানা বন্ধের পিছনে কাদের ষড়যন্ত্র চলছে এটাও বের করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান জয়নুল আবদিন ফারুক। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে আনারও দাবি জানান তিনি। যারা সকল সংবিধান প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে তারা এখনো বাংলাদেশে আপনাকে অস্থিতিশীল করার প্রক্রিয়ায় জড়িত, এদেরকে অবিলম্বে সকল পর্যায় থেকে সরানো প্রয়োজন। তুই সংস্কারের নামে দিনকে দিন চলে যাবে, এটা আবার আসবে, এটা পড়বে, পর্যালোচনা হবে, সময় চলে যাবে, এদিকে একটু নজর আপনাকে অবশ্যই রাখতে হবে। মাননীয় ডক্টর রেণু স্যার, জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার একটা প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে হবে।